আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমরা সচরাচর যে কথাটা শুনি বাংলাদেশে, যারা আমরা শেখ হাসিনার সমালোচনা করি, তারা সবাই তাকে মোদির দালাল হিসাবে চিনি, যে উনি মোদির কথা মতন চলে। কিন্তু আজ একটা ব্যতিক্রমী ঘটনা আপনাদের দেখাবো, ভিডিও দেখাবো, যেখানে দেখবেন সৎ একজন রাজনীতিবিদ ভারতীয়, তিনি উল্টো কথা বলছেন। তিনি বলছেন মোদি এখন হাসিনা বাংলাদেশে যা যা করে তাই করতে যাচ্ছে এবং করে যাচ্ছে। তিনি বলছেন যে বাংলাদেশের শেখ হাসিনা হচ্ছেন নরেন্দ্র মোদির রোল মডেল, আরেকজন হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, নাম বলেননি, মানে শাহবাজ শরীফ বা শরীফের সরকার, সেনা সমর্থিত সরকার, সেটাও নরেন্দ্র মোদির রোল মডেল। কেন এই কথাগুলো বলছেন একজন সৎ এবং সাহসী একজন রাজনীতিবিদ, যাকে নরেন্দ্র মোদি মার্চ মাসে গ্রেপ্তার করলেন, করে আবার কদিন আগে তাকে ছেড়ে দিয়েছেন, একই পহেলা জুন পর্যন্ত তাকে জামিন দিয়েছেন। আগে ভিডিওটা দেখেন, খুবই চমকপ্রদ কিছু তথ্য আছে এই ভিডিওতে, তারপরে আমি আপনাদের নিয়ে যাব এই ভিডিওর তাৎপর্য কি। বাংলাদেশ কে অন্দর অভি থোড়ে দিন পেহলে চুনাব হুয়ে সারে বিপক্ষী নেতাওঁ কো জেল মে ডাল দিয়া অর চুনাব করকে শেখ হাসিনা জিত গই। পাকিস্তান কে অন্দর অভি চুনাব হুয়ে ইমরান খান জো ওয়াহাঁ কে সবসে বড়ে নেতা উনকো জেল মে ডাল দিয়া, উনকি পার্টি কো তহস নহস কর দিয়া, উনকা সিম্বল ছিন লিয়া অর ফির চুনাব কর আয়ে অর জিত গয়ে। মোদি জি অব পাকিস্তান অর বাংলাদেশ সে সিখ কে ইয়েহি কাম অব দেশ কে অন্দর ভারত কে অন্দর করনা চাহ। যেমনটা দেখলেন, কেজরিওয়াল নরেন্দ্র মোদীর একজন ভিকটিম, বাংলাদেশে যেমন শেখ হাসিনা এবং বিরোধী দলের নেতৃবৃন্দ, বিশেষ করে যারা সৎ এবং সাহসী, তারা যে অহরহ হাসিনার খপ্পরে পড়ছেন, হাসিনার পুলিশ তাদের গ্রেপ্তার করছে, গায়েব করে দিচ্ছে, হত্যা করে দিচ্ছে, ভারতে পাচার করে দিচ্ছে। যেমন বিএনপির নেতা সালাউদ্দিনকে এখান থেকে র‍্যাব সাদা পোশাকে গুম করে তাকে পরে ভারতে পাঠিয়ে দিল, ভারতের শিলংয়ে তিনি বহুদিন জেলে ছিলেন একজন অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে। সুতরাং হাসিনা গায়েব করে, খুন করে ফেলে, যেমন ইলিয়াস আলী সিলেটের বিএনপি নেতা তাকে খুন করে ফেলেছে বলে আমরা সবাই আশঙ্কা করছি। তো একই রকমের ঘটনা ভারতে ঘটতে যাবে সে আশঙ্কা প্রকাশ করছেন অরবিন্দ কেজরিওয়াল। আর কেজরিওয়াল যে কথাগুলো বললেন সেটা বলার আগে আমরা একটু জেনে নি, দেখে নি কেজরিওয়ালের ব্যাকগ্রাউন্ড কি। তার বয়স এখন 55, 1968 সালে তার জন্ম হরিয়ানাতে, পাঞ্জাবের পাশে। তিনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, খড়গপুর আইআইটি থেকে, খুব নাম করা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে কিছুদিন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন, তারপরে তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা, আইএএস বলে, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পরীক্ষা দিয়ে তিনি ট্যাক্সেশন ডিপার্টমেন্টের কমিশনারের চাকরি করেন। চাকরি ছেড়ে দিয়ে তিনি রাজনীতির অঙ্গনে প্রবেশ করেন। রাজনীতিতে আসার আগে তিনি 2006 সাল নাগাদ একটা আন্দোলন করেছিলেন, সেই আন্দোলন হচ্ছে পরিবর্তনের আন্দোলন, পরিবর্তন। এই পরিবর্তন আন্দোলনের জন্য তাকে র‍্যামন ম্যাগাসাসি অ্যাওয়ার্ড দেওয়া হয়, যেটাকে বলা হয় এশিয়ার নোবেল প্রাইজ, ফিলিপিন্স থেকে দেওয়া হয়। সে আন্দোলনের পরিবর্তনের কি উদ্দেশ্য ছিল কি, যে অ্যাকাউন্টেবিলিটি, সরকারকে অ্যাকাউন্টেবল হতে হবে, জনগণের কাছে তাকে জবাবদিহি মূলক একটা সরকার করতে হবে। সেই জন্যই যেটা তার যে তার আন্দোলনের পরে যে আইনটা হলো রাইট টু ইনফরমেশন, দেশের যে কোনো বিভাগ সম্পর্কে যে কোনো ব্যাপারে জনগণের কাছে স্বচ্ছতা থাকতে হবে, যেটা আইনে পরিণত হয়েছে ভারতে এই কেজরিওয়ালের
কাজের জন্য উনি চেষ্টা করে এটা করেছেন। 2013 সালে তিনি দিল্লি একটা প্রভিন্সের স্ট্যাটাস পাইছেন, সেখানকার তিনি মুখ্যমন্ত্রী হয়ে নির্বাচিত হন, তাকে আবার সরকার রাজেহাল করে, তাকে সরিয়ে দেয়া হয়, এটা কংগ্রেসের সময়। তারপরে উনি আবার 2015 সালে নির্বাচিত হন এবং 2015 থেকে 20 পর্যন্ত তার টার্ম শেষ করেন এবং তিনি একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারতের রাজনৈতিক অঙ্গনে এবং রাজনৈতিক সংস্কৃতিতে। তিনি অতি সাদা সিধা কাপড় চুপড় পরেন, তার কোনো জাঁকজমক নেই, মানে আমাদের দেশের মন্ত্রী টন্ত্রী হলে তাদের চেহারার জৌলুস বেড়ে যায়, ইনাকে দেখলেই মনে হয় একজন সাধারণ লোক, যে কোনো লোক তাকে হয়তো আমাদের দেশে দেখলে মনে করবে উনি হয়তো একটা ট্যাক্সি চালান বা এই ধরনের কিছু, মানে তার গায়ের কাপড় চুপুর এ ধরনের দামি কিছু নেই। অনারম্বর জীবন যাপন করেন, একজন ভেজিটেরিয়ান, একজন সাত্ত্বিক হিন্দু এবং তিনি সবচেয়ে বড় কথা খুবই অনেস্ট, সৎ। এই ধরনের সৎ ব্যক্তিত্ব উঠে এসেছে ভারতে, এটা বাংলাদেশেও হওয়া উচিত। কেজরিওয়ালের মতো লোক যিনি ভারত থেকে রাজনীতিতে ঢুকলেন, তিনি পরে একটা আম আদমি পার্টি নামে একটা দলও গঠন করলেন। আম আদমি পার্টি মানে সাধারণ জনগণের দল, এবং এই দল থেকে এই গত নির্বাচনে পাঞ্জাবে তার বিজয় লাভ করেছে, পাঞ্জাবে সরকার গঠন করেছে আম আদমি পার্টি। শুধু আম আদমি পার্টি ভারতে একটা বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছে, যেখানে ভারতীয় কংগ্রেস পার্টি এখন ঠিক নেতৃত্বের অভাবে বা তাদের প্রোগ্রামের অভাবে মোদির বিরুদ্ধে দাঁড়াতে পারছে না। মোদি তার হিন্দুত্ববাদী ফ্যাসিজম দিয়ে যেভাবে দেশ শাসন করছে, কোনো বড় দলের পক্ষে নিয়মতান্ত্রিক আন্দোলন করে, যেটা কংগ্রেস বিশ্বাস করে বিএনপির মতো, তারা নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ করতে পারছে না। তবুও যে নির্বাচন হচ্ছে, যে নির্বাচন শেষ হবে মে মাসের জুন মাসের 1 তারিখে, জুনের প্রথম সপ্তাহের ভেতরেই আমরা নির্বাচনের ফলাফল জেনে যাব। মোদি যে আকাঙ্ক্ষা পোষণ করেছিল, আব কি বার 400 পার, এইবার 400-র বেশি সংসদ আমরা পাব নির্বাচনে, 400 সংসদ আমরা পাব এবং বিপুল ভোটে বিজয় লাভ করব, সেটা বোধহয় হতে যাচ্ছে না। এবং আম আদমি পার্টির এই কেজরিওয়াল বলেছেন যে মোদি এবার সরকার গঠন করতে পারবেন না, উনি বলছেন লিখে রাখেন আমি এই কথা বলছি, তার কথাটাকে আমরা ফেলে দিতে পারি না। তবে দেখা যাক, আর কদিন অপেক্ষা করলেই ভারতের নির্বাচনে কি ফলাফল হয় আমরা জানতে পারবো। তবে মোদির যে পালের থেকে বাতাস চলে যাচ্ছে, মোদি যে যেভাবে একটা ক্যাম্পেইন করেছিল, মোদি স্পিরিট, মোদি যে একটা আলোড়ন তুলেছিল, সে আলোড়নটা কিন্তু এখন ক্রমান্বয়ে স্তিমিত হয়ে আসছে, দুর্বল হয়ে আসছে। তো যাই হোক, আম আদমি পার্টির এই ভদ্রলোককে কেজরিওয়ালকে মোদি ভয় পান, সুতরাং তাকে একটা অ্যালকোহলের একটা স্ক্যাম, যে দিল্লিতে আম আদমি পার্টির লোকজন মদ বিক্রির ব্যাপারে চোরাচালানি করেছে বা একটা কিছু করেছে, তাদের দুর্নীতির মামলা করে তাকে গ্রেফতার করা হয়েছে, সেজন্যই কেজরিওয়াল বলছেন যে হাসিনার কাছ থেকে মোদি এই শিক্ষাগুলো পেয়েছে। এবং পাকিস্তানি সামরিক শাসক পুষ্ট যে সরকার, সে সরকার কি করলো, ইমরান, তাদের সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খানকে জেলে ভরলো, তার নির্বাচনী প্রতীক ক্রিকেট ব্যাট সেটাও তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো এবং তাকে নানান রকম মামলা দিয়ে বহু বছরের জন্য জেলে ভরা হয়েছে। তবে সৌভাগ্যবশত মোদি কেজরিওয়ালকে সেটা করতে পারেননি। দুটো জিনিস এখনো ভারতে মোটামুটি টিকে আছে, একটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা, আরেকটা হচ্ছে আদালত, বিচার বিভাগ। বিচার বিভাগকে মোদি ভারতে বাংলাদেশের মতো কিনে ফেলতে পারেনি, তবে কেজরিওয়াল আশঙ্কা প্রকাশ করছে। এটা কিন্তু বাংলাদেশের জন্য না হলেও শেখ হাসিনার জন্য অত্যন্ত লজ্জার ব্যাপার এবং আমাদের জন্য আশাবাদী হওয়া, উৎফুল্ল হওয়ার সমূহ কারণ রয়েছে।
যারা বলেন আমরা বাংলাদেশিরা হাসিনার নিন্দা করি, আমাদের স্বার্থ আছে, কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের তো কোনো স্বার্থ নেই। তিনি একজন নিঃস্বার্থ অতি সৎ এক ব্যক্তি, এটা তার শত্রুরাও বলে যে কেজরিওয়াল একজন রোল মডেল, খুবই ভালো মানুষ। এই ভালো মানুষ কেন হাসিনাকে একজন স্বৈরাচারী বলছেন, এটাই আজকের আমাদের ভেবে দেখার সময়। হাসিনা যত যতবারই বলুক না কেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে 2014, 2018 এমনকি 2024 এই আমি এবং দামি নির্বাচন, সেটাকেও হাসিনা সুষ্ঠু নির্বাচন বলে চালিয়ে যেতে চেষ্টা করছে। তার দলের লোকজন, তার সমর্থকেরা অন্ধভাবে বলছে বিএনপি নির্বাচনে আসেনি তাই আর কি করা যাবে, আওয়ামী লীগ নির্বাচন করে বিজয়ী হয়েছে, এটাই হচ্ছে আওয়ামীদের বক্তব্য। কেজরিওয়াল কিন্তু এই বক্তব্য কিনছেন না, তিনি মোদীকে তুলনা করছেন হাসিনার সঙ্গে, পাকিস্তানের সামরিক সরকার পুষ্ট সরকারের সঙ্গে এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে। বলছে পুতিন যেরকম তার বিরোধী, যারা তাদেরকে মেরে ফেলে বা দেশ ত্যাগ করতে বাধ্য করে, তারপরে অথবা জেলে পুরে রাখে, তারপরে কদিন আগে নির্বাচন করে ভ্লাদিমির পুতিন 87% ভোট পেয়ে নিজেকে নির্বাচিত ঘোষণা করেছে। এই তিন ব্যক্তিত্বের সঙ্গে কেজরিওয়াল মোদীর তুলনা করেছে। তবে আমরা এখনো মনে করি ভারতে গণতন্ত্রের লেশ আছে, সেখানে যদি বাংলাদেশের ইলেকশন কমিশনার যেত তাহলে হয়তো ভারতের ইলেকশন কমিশনকে শিখিয়ে দিত, এখানকার বিচারকেরা ওখানে ওদের বিচারককে শিখাতে পারতো কিভাবে বিচারে অবিচার করতে হয়, কিভাবে নির্বাচনে কারচুপি করতে হয়, কিভাবে স্বৈরাচারী শাসককে টিকিয়ে রাখতে হয়। তো ওটাই আশঙ্কা প্রকাশ করছেন কেজরিওয়াল, যে নরেন্দ্র মোদী এখন হাসিনাকে রোল মডেল বানিয়ে ভারতে গণতন্ত্র নিশ্চিহ্ন করতে চাইছে। ভারতের ব্যাপারে আমার এখানে উৎসাহ নেই, আমার উৎসাহ হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের মতো ব্যক্তিত্ব হাসিনার স্বরূপ তুলে ধরেছে ভারতীয় জনগণের কাছে এক সভায়। আমরা মনে করি কেজরিওয়ালের মতো একজন ব্যক্তিত্ব বাংলাদেশে জন্ম হওয়া উচিত, যিনি সকল প্রথাগত রাজনীতিকে বর্জন করে প্রথা ভাঙার রাজনীতি করবেন। এই রাইট টু ইনফরমেশন, এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল ব্যাপার। যদি সমাজে দুর্নীতি এবং সরকারের দৌরাত্ম্য কমাতে হয় তাহলে রাইট টু ইনফরমেশন থাকতে হবে। কেন আমাকে গ্রেপ্তার করা হলো, বাংলাদেশ ব্যাংকে এখন কি হচ্ছে, আমাদের রিজার্ভ কত, কেন হাসিনা এইভাবে নির্বাচন করছে, হাসিনার অমুক মন্ত্রী, পুলিশের অমুক অফিসার, সেনাবাহিনীর অমুক অফিসার, তারা দুর্নীতি করছে কেন, তাদের ব্যাপারে শ্বেত পত্র প্রকাশ করা হোক। এই যে রাইট টু ইনফরমেশন, যেটা যাই হোক, আমি আপনাদের আবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।